মনিটরিং মাধ্যমে এই অনুষ্ঠানে এই মুহূর্তটাকে আমরা উপলব্ধি করি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি এই প্রাণের শিক্ষা তোমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক তোমরা আরও এই আগুনের পবিত্র আগুনে স্নানে স্নাত হয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো সর্বশেষ আমাদের স্টেজ ছাত্রীরা উপস্থিত আছে
আমি কখনোই স্কুলে মঞ্চে আসাটা আমার কাছে ভালো লাগে না, কারণ আমি বিশ্বাস করি
অষ্টম শ্রেণীর ববিভাগের এক ছাত্রী শ্রেষ্ঠা হাজরা ওয়ার্ল্ড ডেফ ইউথ গেমস অ্যাট ব্রাজিল 2024 যেটা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ব্রাজিলে সেখানে ইন্ডিয়া থেকে মানে আমাদের ভারতবর্ষ থেকে যে দুজন চান্স পেয়েছে তার মধ্যে একজন আমরা গর্বিত আমাদের শ্রেষ্ঠাকে নিয়ে এবং তার অভিভাবককেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবার আসি অঙ্কন প্রতিযোগিতা বা ড্রয়িং এ ইন্টাজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ এই পোস্টার ড্রয়িং কম্পিটিশনে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সংস্কৃতি ভট্টাচার্য রিজিওনাল লেভেলে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে 1 থেকে 20 জনের মধ্যে এসে পুরস্কৃত হয়েছে বায়োডাইভার্সিটি ডেতে বায়োডাইভার্সিটি অ্যান্ড লাইভলিহুড এই টপিকের উপরে আমাদের দশম শ্রেণীর ছাত্রী সমতাধর পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে কলা উৎসব প্রত্যেক বছর যেটা হয় 2022 সালে বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়া দে ক্লাসিক্যাল ড্যান্সে ডিস্ট্রিক্টে প্রথম স্থান অধিকার করেছে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা শিক্ষিকাদের তত্ত্বাবধানে 2017 এবং 18 সালেও ন্যাশনালে কম্পিট করায় 18 সালে আমাদের জেলার মধ্যে সেরা বিদ্যালয় অভিহিত করা হয় প্রত্যেক বছর ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে আমাদের ছাত্রীরা কম্পিট করে এই বছর অতি আনন্দের সাথে জানাচ্ছি গত 8 অক্টোবর স্টেট লেভেলের কম্পিটিশনে আমাদের ছাত্রীরা অংশগ্রহণ করে এসেছে কলকাতার হেয়ার স্কুলে আমরা আশা রাখি আমরা আশাবাদী যে এই বছরেও তারা ন্যাশনাল লেভেলে কম্পিট করবে এবং আমি মাননীয় অতিথিবৃন্দের কাছে জানাতে চাইছি বিদ্যালয়ের ছাত্রীরা এবং শিক্ষিকারা শিক্ষিকা বৃন্দ দীর্ঘ 2 মাস ধরে আমাদের এই সামান্য সুযোগপ্রাপ্ত এই বিদ্যালয়ের ল্যাবরেটরিতে সুগারকেন ব্যাগেজ অর্থাৎ আখের শিবড়ে থেকে তন্তু তৈরি করে সেখান থেকে ক্যারি ব্যাগ তৈরি করে তারা দেখিয়েছে এবং যেখানে স্টেট লেভেলে তারা এই তাদের প্রজেক্ট দেখিয়েছে সেখানে যে গন্তব্যের শীত পাঠানো হয়েছে অত্যন্ত তারা প্রশংসা করেছে তারা কিন্তু ব্যাগ এবং তন্তু তৈরি করেছে যেটা শ্রীরামপুর টেক্সটাইল কলেজ থেকে পরীক্ষা করে প্রিন্সিপাল অত্যন্ত পজিটিভ একটা রিপোর্ট দিয়েছে যে পাটের পরিবর্তে ব্যবহার করা যায় এই যে স্যাম্পল সেটা আমি মাননীয় মহানগরী মহাশয়ের কাছে এবং অতিথিবৃন্দকে আমি দেখানোর জন্য পাঠিয়েছি যে আখের ছিবড়ে থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটা তৈরি করা হয়েছে এরপরে বলি তৃতীয় শ্রেণী থেকে প্রায় দশম শ্রেণীর ছাত্রীদের আমরা যেহেতু প্রাত্যহিক প্রার্থনা সভায় মাইকের ব্যবস্থা রাখি সব মেয়েরা ভালোভাবে শুনতে পাবে আমাদের কথা আমরা ওখানে একটু ইন্সপায়ার করি যে তোমরা লো কস্ট নো কস্ট মেটেরিয়াল দিয়ে তোমরা কিছু মডেল বানিয়ে আনবে আমরা জাজমেন্ট করব কি অভূতপূর্ব সাড়া পাওয়া যায় এবং মেয়েদের কাছ থেকে তারা সবজির খোসা ইত্যাদি দিয়ে জৈব সার থেকে শুরু করে জল কীভাবে তারা ফিল্টার করবে থেকে শুরু করে খুব সুন্দর আইডিয়া তাদের মাথা থেকে আসে বিদ্যালয়কে 2019 সালে পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আমাদের প্রধান ভবনকে হেরিটেজ ভবন আখ্যা দেওয়া হয়েছে এবার আসি সরকারি আমাদের অনুদানের কথা 2018-19 সালে আমরা 7,42,000 টাকা পেয়েছিলাম অ্যাডিশনাল ক্লাসরুম তৈরি চন্দননগর পৌর নিগমের মাননীয় কমিশনার মহাশয় ইমেন্ডারের মাধ্যমে বিজ্ঞান ভবনের 3 তলায় একটি রুম তৈরি ব্যবস্থা করে দেন ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে
এই বছরে আমরা 60,000 টাকা পেয়েছি জিওগ্রাফি ল্যাবরেটরির জন্য সমস্ত খরচ হয়ে গেছে আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা জমা দেব আমি আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের এত যেহেতু ছাত্রী আমরা সর্বশিক্ষা মিশনের টাকায় আমরা সায়েন্স বিল্ডিং এর দোতলায় এবং পাশে আমরা আরো টয়লেট তৈরি করতে পেরেছি কিন্তু আমি পৌর নিগমের সহায়তা চাইবো যেখানে জল নিকাশি ব্যবস্থার জন্য আমাদের ড্রেনের ব্যবস্থার জন্য সেগুলো কৃত্রিমভাবে ইউজ করা যাচ্ছে না আমরা আশা করছি পৌর নিগমের সহায়তায় আমরা খুব দ্রুত তা ব্যবস্থা করতে পারব বেসরকারি যদি আমরা বলি কিছু অবদানের কথা আমাদের যে দিদিরা অবসর গ্রহণ করেন যেমন শ্যামলী মালিকদি আমাদের ছাত্রীদের জন্য যে পার্ট ছিল সেটা পুরনো এবং কিছু পার্টস নষ্ট হয়ে যাওয়ায় তিনি মাননীয় মহানগরী মহাশয়ের কাছ থেকে আমরা অনুমতি পাই 20,000 টাকা প্রদান করে সেই পার্টটি নিয়ে সারিয়ে দিয়েছেন অতসী ঘোষাল যে দিদি রিটায়ার করেছেন ছাত্রীদের স্পোর্টসে রাখবে বলে ড্রাম সেট কিনে দিয়েছেন এছাড়া আরও দিদিরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাদের স্কুলে ছাত্রীদের জন্য প্রদান করে থাকেন এবং সরকারি আরও একটি জিনিস আমরা এই অক্টোবর এবং বিগত সেপ্টেম্বর মাসে ছাত্রীদের টয়লেটের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও পেয়েছি এবং ইনসিনেটরও পেয়েছি সর্বশিক্ষা মিশন থেকে আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে চিঠি দিয়েছিলাম এবং পৌর নিগমেও জানিয়েছিলাম এর জন্য আমরা পৌর নিগমের মাননীয় মহানাগরিক মহাশয় এবং সর্বশিক্ষা মিশনের অধিকর্তাদের আমার শ্রদ্ধা জানাচ্ছি সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের দীর্ঘদিনের জলের একটু অপ্রতুলতা ছিল বিশেষ করে গরমকালে গ্রীষ্মের সময় তাপের মধ্যে আমাদের পানীয় জল দুপুরের পরে শেষ হয়ে যেত আমাদের মাননীয় মহানগরী মহাশয় মাননীয় মেয়র পরিষদ শিক্ষা এনাদের আগ্রহ এবং প্রচেষ্টায় এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন ভদ্রেশ্বর পৌরসভার মাননীয় চেয়ারম্যান এবং তিনি আমাদের এক ছাত্রীর অভিভাবকও বটে তার অকুণ্ঠ সহযোগিতা এবং সক্রিয় সহযোগিতায় প্রচেষ্টায় আমাদের ছাত্রীদের জন্য অতি রিসেন্টলি আমরা একটা জলসত্র পেয়েছি বহু লক্ষ টাকা খরচ করে আমরা জানি না তার হিসাব আমরা জানি না তার কত খরচ হয়েছে পার্মানেন্টলি আমাদের পানীয় জলের সমস্যা দূর হয়েছে আমি এনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যেটা নিয়ে আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল অতি আনন্দের বিষয় আর মেয়েদের এই কষ্ট থাকবে না আমি মাননীয় মহানগরী মেয়র পরিষদকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সাথে সাথে আনন্দের বিষয় হল উৎসশ্রী পোর্টালে গত 22 সালে আমরা 14টি ভ্যাকেন্ট পোস্টে শূন্য পদে আমরা পার্মানেন্ট শিক্ষিকা শিক্ষাকর্মী পেয়েছি বিদ্যালয় ভরে উঠেছে অনেক শূন্য পদে এবং 20 থেকে 25 বছর যে লাইব্রেরিয়ানের পদ আমাদের শূন্য ছিল আমরা পার্মানেন্ট লাইব্রেরিয়ান সেখানে পেয়েছি আমাদের লাইব্রেরি হচ্ছে অত্যন্ত মূল্যবান বইয়ে ভরা সেই বই ছাত্রীরা ইউজ করতে পারত না আমরা এখন সেই সুযোগ পেয়েছি আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আমরা মাননীয় মহানগরী মহাশয় এবং ডিআই স্যার বা মেয়র স্যার আমরা এমআইসি স্যারকেও জানিয়েছি অনলাইন পোর্টালে আমাদের চন্দননগরের ঐতিহ্য যে ফ্রেঞ্চ বা ফরাসি সাবজেক্ট এই সাবজেক্টের কিন্তু কোনো ভ্যাকেন্সি দেখানোর জন্য আমরা ড্রপডাউনে কোনো ফ্রেঞ্চ সাবজেক্ট আমরা পাচ্ছি না ডিআই স্যারের সাথেও মাননীয় মেয়র পরিষদ শিক্ষার কথা হয়েছে একাধিকবার মিটিং হয়েছে আশা করছি আমরা পাবো তখন আমরা পার্মানেন্ট আবার পোস্টে ফ্রেঞ্চের শিক্ষিকা পাবো এখন 5 জন পার্ট টাইম শিক্ষিকা বা শিক্ষক মহাশয় দিয়ে আমাদের ক্লাস চলছে যেমন কমার্সের আমাদের 2 জন দিদি অবসর গ্রহণ করেছেন একজন স্যার এবং একজন ম্যাডাম পড়াচ্ছেন আমরা গত 22 সালে স্ট্যাটিস্টিক্স এবং নিউট্রিশনের মতো সাবজেক্ট আমরা ছাত্রীদের জন্য আনতে পেরেছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মতো সাবজেক্ট আমরা অ্যাপ্লাই করেছি কাউন্সিলে জানানো হয়েছে আমাদের দেওয়া হবে আমাদের
আপনি যেহেতু কম্পিউটার সায়েন্সের পার্মানেন্ট শিক্ষিকা রয়েছেন আমাদের ছাত্রীরা অত্যন্ত ভালো ফল করে তবে আগামী দিনে আমাদের শিক্ষিকাদের কাছে চ্যালেঞ্জ যে এই যে লটারিতে যে ছাত্রীরা আসছে হয়তো সবাই উচ্চ মেধার বা মৃত্যু মেধারও হয়তো নয় কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ আমাদের যে ১৬০০ পুনেরও আমাদের ছাত্রী আমাদের করুণা আমরা সেটাই ভাবি আমরা একটা ফ্যামিলি এবং এই সবটাই আমার কাজ আমার শিক্ষিকারা করছেন আমার শিক্ষাকর্মী ভাইরা করছেন আমরা সবাই মিলে একটা ফ্যামিলি আমার ছাত্রীদের আমার করুণাদের যাতে পড়াশোনা ভালোর সাথে সাথে তারা সর্বাঙ্গীন বিকাশ তাদের ঘটে তারা প্রকৃত মানুষ হয়ে ওঠে যেটা স্যারেরা বললেন সেটা তারা যেন হয়ে ওঠে আগামী দিনে এবং পড়াশোনায় ভালো রেজাল্টটা যাতে কৃষ্ণবাহিনীর ঐতিহ্যটা যাতে আমরা ধরে রাখতে পারি সেটাই আমাদের সকলের কাছে বিদ্যালয় শিক্ষিকা শিক্ষাকর্মী আমার কাছে তো বটেই আমার চ্যালেঞ্জ এবং আমি অকুণ্ঠ চিত্তে স্বীকার করছি যে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে মাননীয় মহানগরী মেয়র পরিষদ শিক্ষা এবং চন্দননগরের প্রতিটি পৌর নিগমের প্রতিটি মানুষের কাছ থেকে এবং আমার অভিভাবক বাবা মায়েদের কাছ থেকে চন্দননগরের শিক্ষা বিভাগের মানুষের কাছ থেকে এত সহযোগিতা পাই যে এই ১৬০০ পনেরো মেয়েদের নিয়ে আমার এগিয়ে যেতে কোনো রকম অসুবিধা হয় না আমি সকলের কাছে এই সহযোগিতা আবার করণীয় প্রার্থনা করছি অভিভাবকদের কাছে আমার পৌর নিগমের যারা আধিকারিক আছেন সকলের কাছে এবং আমি আগামী দিনে আশা করছি এই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারব আপনাদের কাছে মেয়েদের জন্য আমাদের আশীর্বাদ প্রার্থনা করে আজকে সকলকে আমার আবার নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমার ছাত্রীদের জন্য ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি
এসে বাঁচাবে ঠিক Thank you.
শুভ সন্ধ্যা। আজ এই আনন্দ মুখার পরিবেশে আমরা সমবেত হয়েছি এমন দুজন গুণী শিল্পীকে স্মরণ করতে যারা কোনো পরিচিতির অপেক্ষা রাখে না, ভারতীয় সঙ্গীত জগতের দুই উজ্জ্বল নক্ষত্র। তবু তাদের উদ্দেশ্যে আমাদের গীতিময় শ্রদ্ধা জ্ঞাপনের মুখপাত্র হিসেবে দু চার কথা বলে অনুষ্ঠানের সূচনা করছি। প্রথম শিল্পী মাত্র 5 বছর বয়সে খেলতে খেলতে পিতার শিষ্যের সুরের ভুল ধরিয়ে দিয়ে সঙ্গীতজ্ঞ পিতার নজরে পড়েন এবং পরদিন থেকে তার গানের তালিম শুরু হয়। কিন্তু পিতার অকাল প্রয়াণের পর 5 ভাইবোন সহ মার সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় 12 বছরের ছোট্ট মেয়েটি। সেই দায়িত্ব পালন করতে গিয়ে প্রথমে অনিচ্ছা সত্ত্বেও সিনেমায় ছোটোখাটো অভিনয় ও পরে লেগার সঙ্গীতের দুনিয়ায় পা রাখেন ছোট্ট মেয়েটি। সেই শুরু, তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়। সঙ্গীতের দেবী সরস্বতী মানস কন্যা স্বরূপা, স্বর্গীয় কণ্ঠের অধিকারিণী সেই ছোট্ট মেয়েটি সাফল্যে সোপানে উঠতে উঠতে কখন যে সাফল্যের শিখরে পৌঁছে গেলে সে এক রূপকথার গল্পের মতো। কিন্তু এর পেছনে আছে তার অক্লান্ত পরিশ্রম, অদম্য জেদ এবং খ্যাতিমান সঙ্গীতজ্ঞদের কাছে সঙ্গীত শিক্ষা ও ভাষাবিদদের কাছে ভাষা শিক্ষা। তিনি হলেন স্বর কোকিলা, কুইন অফ মেলোডি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতরত্ন শ্রীমতী লতা মঙ্গেশকর। এই মারাঠি কন্যার প্রতিভার বিচ্ছুরণে শুধু সারা দেশের নয় সারা বিশ্বের মন জয় করেছেন তার প্রায় 70 বছরের সঙ্গীত জীবন। 36টি ভাষায় 30,000-এর বেশি গান রেকর্ড করে একসময় গিনেস বুকে নাম তুলতে সক্ষম হয়েছে। মূলত প্লেব্যাক সঙ্গীতের দুনিয়ায় খ্যাতিলাভ করলেও গীত, গজল, ভজন, সুফি, দেশাত্মবোধক প্রায় সব রকম সঙ্গীতের আঙিনায় ছিল তার অবাধ বিচরণ। কাজ করেছেন প্রায় সমস্ত দিকপাল গীতিকার ও সুরকারদের সাথে। চলচ্চিত্র জগতের খ্যাত অখ্যাত নায়িকার হয়ে কণ্ঠ দিয়ে সৃষ্টি করেছেন চিরস্মরণীয় কিছু গান যা আজও লোকের মুখে মুখে ফিরে। বদ্র পাতায় ভোরের শিশিরের মতো নির্মল এক প্রাণ, রঙিলা বাসির ডাকে ঘুম ঘুম নিঝুম দূরে আকাশ, আমিয়ানায় লীন হয়ে গিয়েও রয়ে গেলেন আ সমুদ্র হিমাচল বাসীর মনোমন্দিরে সুরের ঐশ্বরিক প্রকাশে। সশ্রদ্ধ প্রণাম জানাই শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে। Thank you.
Bye.
Oh,
Thank you.
হাপিয়ানি ভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সায়। Thank you.
আলোতে শোপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি Thank you.
শুক্লা বসে একাকিনী পরিপ্রেম কাব্য কাহিনী চমকে উঠিল শুনে কেঙ্কিনী চাপিয়া দেখিল দাঁড়ি শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে তকে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানে এমন করে কি ছুটিয়া চলিতে আছে Thank you.
শেষ আলোক মিলালো নগর শোধ পরে পথ জনহীন আধারে বিলীন করুণ হল হইল ক্ষীণ আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজদেবালয় ঘরে Thank you.
Thank you.
ঘরে শুভ্র মেঘে হচ্ছে বল, বাতাসে আগমনী সুর, মাস সাথে নিয়ে আসার মাদল, দুর্গা থেকে দয়াময়ী, ধরিত্রী থেকে ধাত্রী, মাতৃরূপের অরূপ রতনের খোঁজে আমাদের নিবেদন মাতৃরূপে নয়। জাগ শক্তি, জাগ স্বপ্ন, জাগ স্পর্ধা, জাগ ইচ্ছা, জাগ বিস্ময়, জাগ স্পন্দন, জাগ জাগ মা, আমাদের নিবেদন মাতৃরূপে নয়। যারা এই নাচে আছো তারা কিন্তু সবাই স্টেজের সামনে থাকবে, যারা প্রত্যেকে এখানে করছো তাদের অনেকেই আমি দেখতে পাইনি, আমাদের শুরু হতে চলেছে মাতৃরূপেণ, তোমাদের সবাইকে আমি স্টেজের পাশে দেখতে চাই। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান মাতৃরূপেণ।
তোমার পাদপদ্ম পূজা করিব, ছয় কোটি